সো হোয়াট ইজ আপ এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও গাইস। কি অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? আই হোপ গাইস তোমরা সবাই অনেক ভালো আছো। সো গাইস, হেডশট সেন্সিটিভিটি ভিডিও দেওয়ার পর তোমাদের ম্যাক্সিমাম কমেন্ট এরকম আসছিল যে আসলে ডিপিআই কি, ডিপিআই কীভাবে কাজ করে, হেডশটের জন্য আমরা ডিপিআই কত রাখবো, ভাই আমার তো 1 GB র্যামের ফোন আমি ডিপিআই কত রাখবো, ভাই আমার তো 2 GB র্যামের ফোন আমি ডিপিআই কত রাখবো, ভাই আমার তো 4 GB র্যামের ফোন আমি ডিপিআই কত রাখবো, ডিপিআই কীভাবে বাড়াবো, ডিপিআই বাড়ালে ফোনের কোনো ক্ষতি হবে কি না, এরকম কিন্তু নানা ধরনের কোশ্চেন তোমরা করছো। সো ডিপিআই সম্পর্কে তোমাদের যত ধারণা বা ভুল ধারণা আছে আমি এই ভিডিওতে আজকে সব ক্লিয়ার করবো। আই থিঙ্ক গাইস পুরা ইউটিউবে তোমরা এমন কোনো ভিডিও খুঁজে পাবা না যেটাতে ডিপিআই সম্পর্কে প্রপার এক্সপ্লানেশন দেওয়া আছে। প্রতিটা ইউটিউবার জাস্ট এতটুকুই বলে যে ডিপিআই কি, ডিপিআই তোমরা কীভাবে চেঞ্জ করবা, তোমার ফোনের র্যাম 2 GB হলে তুমি ডিপিআই কত রাখবা, 3 GB হলে ডিপিআই কত রাখবা, 4 GB হলে ডিপিআই কত রাখবা, এতটুকুই কিন্তু তারা বলে। কিন্তু এই ভিডিওতে আমি তোমাদের ডিপিআই সম্পর্কে একদম প্রপার এক্সপ্লানেশন দিব, ডিপিআই এর যত খুঁটিনাটি আছে সব কিছু তোমাদেরকে বুঝিয়ে দিব, কখন ডিপিআই তোমাদের ফোনের জন্য ক্ষতির কারণ হবে আর কখন হবে না, তোমাদের ফোনের প্রসেসর আর র্যামের কম্বিনেশনে কীভাবে তোমরা তোমাদের নিজেদের ডিপিআই সেট করবা হেডশটের জন্য, এই সব কিছু আজকে তোমাদেরকে এই ভিডিওতে আমি খুব ভালোভাবে বুঝিয়ে দেবো। অ্যান্ড আই থিঙ্ক গাইস এই ভিডিওটা দেখার পর তোমাদের কখনোই আর কোনো দিনও ডিপিআই নিয়ে কোনো ভিডিও দেখতে হবে না। So without wasting any further ado, let's get started. সো গাইস, ভিডিও শুরু করার আগে আমরা বরাবরের মতো আমাদের গিভওয়ের ব্যাপারটা সেরে নেই। তো গত ভিডিওতে আমরা দুজনকে 500 করে 1000 ডায়মন্ড গিভওয়ে করতে চেয়েছিলাম। সো গাইস, গত ভিডিওর ইউআরএলটা আমরা কপি করে অটো কমেন্ট পিকারে দিয়ে দিয়েছি, এখন আমরা উইনার সিলেক্ট করব। সো গাইস, আমাদের ফার্স্ট উইনার হচ্ছে MD সিয়াম, যে তার UID দিয়ে রেখেছে, কোনো সমস্যা নেই। আমরা এখন সেকেন্ড উইনার সিলেক্ট করব। এটা কমেন্ট নিতে পারবো না কারণ এখানে UID দেওয়া নাই, তো আমরা আর একটা কমেন্ট পিক করব। যারা যারা কমেন্টে UID লিখুনি তারা কিন্তু এই গিভওয়েতে পার্টিসিপেট করতে পারোনি। তো গাইজ, আমাদের সেকেন্ড উইনার হচ্ছে ব্রাতা বসাক, অ্যান্ড কমেন্ট করছে 1 লাখ ডায়মন্ড টপ আপ দাও। ওয়েট 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 গাইজ, এটা তো আমাদের ব্রত দাদা, দেখি হোয়াট এ কোইনসিডেন্স। গাইজ, ব্রত বসাকের সাথে আমি রেগুলার খেলি, ও আমার সাথে গেমে অ্যাড আছে, কি ভাগ্য রে ভাই, আমি তো কখনো ভাবতেও পারিনি আমার ফ্রেন্ড লিস্টে থাকা কেউ উইনার হবে। জাস্ট এ মিনিট গাইজ, যেহেতু ওর সাথে আমার গেমে অ্যাড আছে তো এখন আমরা গেমে যাবো, অ্যান্ড ওকে একটা সারপ্রাইজ দিবো, তারপর দেখবো আসলে ওর রিয়াকশনটা কি, ও কি বলে। তো গাইজ, আমরা এখন গেমে আসছি, ওর গ্রুপে যাবো এখন, তারপর আমরা ওকে গিভওয়ের ব্যাপারটা বলবো, দেখি ও কি বলে। আমি তো একটু আগে আমার ভিডিওর ইউআরএল ইউটিউব কমেন্ট পিকারে দিলাম, হ্যাঁ, তারপর আমি উইনার সিলেক্ট করতেছি, হ্যাঁ হ্যাঁ, প্রথম উইনার আমি যে গিভওয়ে করতেছি, প্রতিটা ভিডিওতে আমি গিভওয়ে দেই না, হ্যাঁ হ্যাঁ, বলিও না যে উইনার আমি হইছি। আরে সিরিয়াসলি, আমি তো উইনার সিলেক্ট করতেছিলাম না, দেখলাম যে প্রথমটা একজন হলো, তার পরেরটাই আবার তুমি হয়েছো, এখন কি তোমার 500 ডায়মন্ড লাগবে? লাগবে লাগবে, না নিলে আমি বাঁচি যাই, লাগবে লাগবে, দাও ইয়া, আই দাও দাও, আমি নালে বলে দেব কিন্তু আমাকে দেয়নি, ইচ্ছা করে দেব একদম ইস্তেম হবে, আমি গিভেট কমেন্ট করি সুন্দর সুন্দর, হ্যাঁ সুন্দর সুন্দর কমেন্ট, মানে তুমি কি কমেন্ট করছো, 1 লাখ ডায়মন্ড দাও, আমি তো ভাবি নাই আমার ফ্রেন্ড লিস্টে থাকা কেউ পাবে। দেখছো দেখছো তোমার ভিডিও গুলো প্রথমে দেখি, সবার প্রথমে দেখি আমি, ও তাই, হ্যাঁ দাও, হ্যাঁ 500 ডায়মন্ড দাও, 500 দিও না, 1000 ফ্রেন্ড লিস্টের জন্য 1000 চাই, 1000 ডায়মন্ড, 1000, আচ্ছা ঠিক আছে, ডায়মন্ড তখন কখন পাচ্ছি, কখন পাচ্ছি তুমি ডায়মন্ডের জন্য আমার ভিডিও দেখো, তুমি পাবা না, তুমি কিভাবে পাবা না, ঠিক আছে
সো গাইজ, আমি প্রথম জনকে তো কোটা সব থেকে 500 ডায়মন্ড দিয়ে দিছি, কিন্তু ব্রতকে তো এখন দিব না, ওকে তো একটু ঘুরাবো, ওকে বলবো যে ভাই তুমি ওয়ান ভার্সেস ওয়ান করো আমার সাথে, যদি আমাকে হারাইতে পারো তাহলে আমি তোমাকে 500 ডায়মন্ড দিব। তো যাই হোক, জাস্ট কিডিং। সরি গাইজ, অনেকটা টাইম তোমাদের ওয়েস্ট করালাম, রিয়েলি ভেরি সরি। তো এখন চলো আমরা মেইন ভিডিওটা আসলে শুরু করি। সো গাইজ, ফার্স্ট অফ অল আমরা জানবো আসলে ডিপিআই কি, এটা খায় না মাথায়। আসলে ডিপিআই দিয়ে আমরা করিটা কি, এটা আসলে কেন আমাদের ফোনে এই ডিপিআই অপশনটা কেন দেওয়া হয়েছে, এটা দিয়ে আমরা কি করবো। সো গাইজ, বেসিক কথা হচ্ছে ডিপিআই মিন্স ডট পার ইঞ্চ, অর্থাৎ আমাদের ফোনের প্রতি ইঞ্চিতে কতটা ডট আছে। সো 300 ডিপিআই মিন্স 300 ডট পার ইঞ্চ। তো কোনো ফোনের ডিপিআই যদি 300 হয়, অর্থাৎ 300 হয়, তাহলে আমরা বুঝবো যে ওই ফোনের প্রতি ইঞ্চিতে 300টা করে ডট আছে। সো আমাদের ফোনের ডিপিআই যদি আমরা 300 থেকে 400 করে দেই, তাহলে কিন্তু প্রতি ইঞ্চিতে 100টা করে ডট বেশি হলো। অর্থাৎ আমাদের ফোনের ডিসপ্লে যদি 6 ইঞ্চি হয়, তাহলে আমাদের মোট ডট সংখ্যা বেড়ে গেলো 600। অর্থাৎ ডিসপ্লেতে ডটের সংখ্যা বাড়ার কারণে কিন্তু আমাদের ডিসপ্লেটা একটু বড় হয়ে গেলো। অর্থাৎ ডিসপ্লের ভেতর যে আমরা অ্যাপগুলো দেখতে পারি, অ্যাপের আইকনগুলো বা লেখাগুলো, এগুলো কিন্তু ছোট দেখা যাবে এখন। তো যাই হোক, ডিপিআই এর সুবিধা বা অসুবিধা আমরা পরে জানবো, তার আগে আমরা জানবো যে আসলে এই ডিপিআইটা আমরা কেন ব্যবহার করব, কেন ব্যবহার করা হতো, বা আমাদের ফোনে এই ডিপিআই এর অপশনটা কেন দেওয়া হয়েছে। সো গাইজ, ফোনে কিন্তু ডিপিআই এর তেমন কোনো ব্যবহার নাই, আমরা মূলত ডিপিআইটা ব্যবহার করি প্রিন্টারে প্রিন্ট করার ক্ষেত্রে। বাট আমাদের ফোনে যে ডিপিআইটা আছে, এই ডিপিআইটা মূলত ইউজ করে ডেভেলপাররা কোনো অ্যাপ ডেভেলপের ক্ষেত্রে। এই জন্য এই ডিপিআই সেটিংটা আমাদের ফোনের ডেভেলপার অপশনে এমনভাবে রাখা আছে যেন সাধারণ ইউজাররা এটাকে খুঁজে না পায়। তো আমাদের ফোনের এই ডিপিআই মূলত ডেভেলপাররা ইউজ করে, বাট ফ্রি ফায়ার আসার আগে কিছু সংখ্যক ইউজার তাদের স্ক্রিন ছোট বড় করার জন্য অথবা কোনো অ্যাপের সাইজ ছোট বড় করার জন্য এই ডিপিআইটা ব্যবহার করত। বাট এই ফ্রি ফায়ার আসার পর প্রতিটা ফ্রি ফায়ার প্লেয়ার তাদের হেডশট মারার জন্য, তাদের মুভমেন্ট স্পিড বাড়ানোর জন্য, গ্লোয়াল স্পিড বাড়ানোর জন্য কিন্তু এই ডিপিআই অপশনটা ব্যবহার করে বা করতে চায়। তো গাইজ, এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যদি ডিপিআই ইউজ করি তাহলে কি আমাদের ফ্রি ফায়ার আইডির কোনো ক্ষতি হবে? একদম না গাইজ, কোনো প্রকার কোনো ক্ষতি হবে না। কারণ পিসিতে যারা ফ্রি ফায়ার খেলে তারা কিন্তু বিভিন্ন প্রকার ডিপিআই ইউজ করে, যেমন এমুলেটর ডিপিআই ইউজ করে, মাউস ডিপিআই ইউজ করে, মাউস সেন্সিটিভিটি ইউজ করে, বিভিন্ন ধরনের ডিপিআই কিন্তু তারা ইউজ করে। এতে কোনো প্রবলেম নাই, তোমরাও ইউজ করো, কোনো প্রবলেম নাই, এটা একদম সেফ। তো গাইজ, এখন তোমাদের কোশ্চেন এমন হতে পারে যে ভাই বুঝলাম তো আমার ফ্রি ফায়ার আইডির কোনো ক্ষতি হবে না, কিন্তু এখন এটা বলেন যে আমি আসলে ডিপিআই কততে রাখবো? আমার ফোনে তো আমি দেখি যে আমার ডিপিআই দেওয়া আছে 360 বা 411। তো কততে রাখলে আমি ভালোভাবে খেলতেও পারবো, আমার হেডশটও লাগবে, কিন্তু ফোনেরও কোনো ক্ষতি হবে না? সো গাইজ, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় এই ভিডিওর। তো এটা কেউ কখনো তোমাদের বলেনি, এখন আমি খুব ভালোভাবে তোমাদের এক্সপ্লেন করে এটা বুঝিয়ে দিব যে আসলে ঠিক কত ডিপিআই রাখলে তোমাদের ফোনেরও কোনো ক্ষতি হবে না, অ্যান্ড তোমরা ফ্রি ফায়ারও স্মুথলি অ্যান্ড খুব ভালোভাবে খেলতে পারবো, তোমাদের হেডশটও ভালো লাগবে, তোমাদের মুভমেন্টও ভালো হবে। সো গাইজ, ডিপিআই বাড়ালে এটা সম্পূর্ণ প্রভাব ফেলে তোমার ফোনের প্রসেসরের উপর, দেন তোমার র্যামের উপর। তো তোমাকে তোমার ফোনের প্রসেসর আর র্যামের কম্বিনেশন করেই কিন্তু তোমাকে তোমার ডিপিআইটা সেট করতে হবে। তো ডিপিআইটা সেট করার আগে তোমার জানতে হবে আগে যে আসলে তোমার ফোনে কত জিবি র্যাম আছে বা তোমার প্রসেসরটা কত শক্তিশালী, এই জিনিসটা আগে তোমাকে জানতে হবে, দেন কিন্তু তোমাকে ডিপিআইটা সেট করতে হবে। তো তোমার প্রসেসরটা কোয়াড কোর না অক্টা কোর, এটা কত গিগাহার্টসের প্রসেসর, এটাতে স্ন্যাপড্রাগন কত ইউজ করা হয়েছে, মিডিয়াটেক যদি হয় সেটা কত ইউজ করা হয়েছে, এই বিষয়গুলো কিন্তু তোমাকে জানতে হবে, তাহলে তুমি কিন্তু বুঝতে পারবা যে আসলে তোমার প্রসেসরটা কতটা ভালো বা কতটা খারাপ। তো এই জিনিসগুলো জানার জন্য আমাদের তো গুগল মামা আছেই। তো তোমরা গুগলে অথবা ইউটিউবে তোমাদের ফোনের মডেল লিখে সার্চ দিবা, তাহলে কিন্তু তোমরা সব তথ্য পেয়ে যাবা। তো গাইজ, এখন কিন্তু তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে ভাই আমি এত কিছু কেন বলছি, অন্যান্য ইউটিউবাররা তো শুধু বলে যে র্যাম এত হলে তুমি এত রাখবা, এত হলে এত রাখবা, বাট আমি কেন এত কিছু বলছি? প্রথম কথা হচ্ছে গাইজ, কোনো কিছু না জেনে করার চেয়ে জেনে করা ভালো। আর গাইজ, এই ভিডিওর শুরুতেই কিন্তু আমি তোমাদের বলছি যে আমি ডিপিআই সম্পর্কে একদম প্রপার এক্সপ্লানেশন দেবো, অ্যান্ড এই ভিডিওটা দেখার পর তোমাদের আর ইউটিউবে কখনোই কোনো দিনও ডিপিআই নিয়ে কোনো ভিডিও দেখতে হবে না, এ কারণেই কিন্তু আমি তোমাদের এত কিছু বলছি। সো গাইজ, এখন আমি তোমাদের বলবো আসলে আমাদের ফোনের র্যাম আর প্রসেসরের উপর ডিপেন্ড করে আমরা আসলে আমাদের ডিপিআইটা কত রাখবো। তো ফার্স্ট অফ অল আমি বলবো, যাদের ফোনের র্যাম 1 জিবি অথবা 2 জিবি তারা যেন কোনো প্রকার ডিপিআই ইউজ না করে। কারণ গাইজ, 1 জিবি অথবা 2 জিবি র্যামের ফোনগুলোতে কিন্তু প্রসেসরও তুলনামূলক অনেকটা নর্মাল থাকে। তো এক্ষেত্রে যদি তোমরা ডিপিআই ইউজ করো তাহলে তোমাদের গেম কিন্তু অনেকটা ক্রাশ হবে, তোমাদের গেমে অনেক ল্যাগ দিবে, এরকম নানা ধরনের প্রবলেম কিন্তু তোমরা ফেস করবা। বাট গাইজ, যাদের ফোন 2 জিবি র্যামের বাট প্রসেসরটা একটু ভালো আছে, ভালো মানের প্রসেসর দেওয়া আছে, তারা কিন্তু 50 সর্বোচ্চ 50 ডিপিআই বাড়াতে পারো। অর্থাৎ তোমাদের ডিফল্ট ডিপিআই যদি 360 হয় তাহলে তোমরা এই ডিপিআইটাকে 400 বা 410 করে খেলতে পারো। তবে আমি রিকমেন্ড করবো 1 জিবি বা 2 জিবি র্যামের ফোনে ডিপিআই না বাড়াই সবচেয়ে বেটার হবে।
আর যাদের কাছে 4GB র‍্যামের ফোন আছে তারা সর্বোচ্চ 150 পর্যন্ত ডিপিআই বাড়াতে পারো। অ্যান্ড যদি তোমাদের প্রসেসরটা অতিরিক্ত মাত্রায় একদম অতিরিক্ত মাত্রায় ভালো হয় তাহলে তোমরা সর্বোচ্চ 200 ডিপিআই পর্যন্ত বাড়াতে পারো। তো এখন কথা বলি যাদের কাছে 6GB বা 8GB র‍্যামের ফোন আছে তারা আসলে কি করবে। তো আমার মনে হয় না তোমাদের ফোনে ডিপিআই বাড়ানোর কোনো প্রয়োজন আছে, কারণ তোমাদের ফোন এমনিতেই অনেক ভালো ফোন, অনেক হাই লেভেলের ফোন, তোমাদের ফোনে আগে থেকে অনেক বেশি ডিপিআই দেওয়া আছে। তো এরপরেও যদি তোমাদের মনে হয় যে আমার আসলে ডিপিআই বাড়ানোর প্রয়োজন আছে তাহলে তোমরা ইচ্ছামতো ডিপিআই বাড়াই নিবা, তোমাদের যতটুকু ডিপিআই লাগে তোমরা ততটুকু বাড়াই নিবা, আবার বেশি বাড়াইও না, কারণ বেশি বাড়ালে তোমরা সেন্সিটিভিটি একদম কন্ট্রোলই করতে পারবে না। আর গাইজ এখানে কিন্তু আমি এটা বলছি যে তোমাদের র্যাম যদি এরকম হয়, তোমাদের প্রসেসর যদি এরকম হয় তাহলে তোমরা সর্বোচ্চ এত পর্যন্ত ডিপিআই বাড়াতে পারবা, তার মানে কিন্তু এটা নয় যে তোমাকে ততই ডিপিআই বাড়াতে হবে। তুমি ততটুকুই বাড়াবা যতটুকু সেন্সিটিভিটি তুমি কন্ট্রোল করতে পারবা, যত ডিপিআই দিলে তুমি কন্ট্রোল করতে পারবা। আর আমার হেডশট সেন্সিটিভিটির ভিডিও তো তোমরা দেখছোই, ওখানে তো আমি ভালোভাবে বলেই দিছি যে কখন তোমরা ডিপিআই বাড়াবা আর কখন তোমরা ডিপিআই কমাবা, ঠিক ওভাবে ওটা ভিডিও দেখে তোমরা এই ডিপিআইটা সেট করে নিবা। সো গাইজ এখন আমরা দেখবো যে আমাদের ফোনের ডিপিআইটা আমরা কীভাবে চেঞ্জ করবো। সো এর জন্য আমাদের ফোনের সেটিং ওপেন করতে হবে, দেন যেতে হবে আমাদের অ্যাবাউট ফোনে। তো অ্যাবাউট ফোনে আসার পর আমাদের যদি রেডমি ফোন হয় তাহলে আমরা এখানে দেখতে পারবো যে এমআই ইউআই ভার্সন, আর অন্যান্য ফোন হলে আইএম ইউআই ভার্সন বা বিল্ডার নাম্বার এরকম কিছু লেখা দেখতে পারবো। তো এক এক ফোনে আমরা এক এক ধরনের লেখা দেখতে পারবো, এটা প্রবলেম না, বাট যদি আমরা এরকম কোনো লেখা দেখতে পারি যে আইএম ইউআই ভার্সন, এমআই ইউআই ভার্সন বা বিল্ডার নাম্বার, তো ওই নাম্বারটার উপর আমরা 5 থেকে 7 বার ক্লিক করবো তাহলে কিন্তু আমরা ডেভেলপার হয়ে যাব, তাহলে আমাদের ফোনের ডেভেলপার অপশনটা ওপেন হয়ে যাবে। তো এই ডেভেলপার অপশনটা এক এক ফোনের এক এক জায়গায় থাকে, অনেক ফোনে এই অ্যাবাউট ফোনের মধ্যেই থাকে। আবার রেডমি ফোনের ক্ষেত্রে যদি বলি, রেডমি বা শাওমি ফোনের ক্ষেত্রে, তাহলে তোমরা ব্যাকে আসবা, দেন তোমরা নিচের দিকে যাবা, তারপর দেখবা যে এডিশনাল সেটিং ওখানে ঢুকবা, তারপর নিচের দিকে আবার আসবা, তারপর দেখতে পারবো যে ডেভেলপার অপশন। আর যদি তারপরেও তোমরা না পাও, কোনো ফোনে যদি খুঁজে না পাও, তাহলে তোমরা সার্চ বারে গিয়ে সার্চ করবা ডেভেলপার অপশন, তাহলে তোমরা পেয়ে যাবা। ডেভেলপার অপশনে ঢুকার পর তোমরা নিচের দিকে স্ক্রল করবা, স্ক্রল করে দেখবা যে স্মলেস্ট উইথ নামে একটা অপশন আছে। যদি কারো ফোনে স্মলেস্ট উইথ খুঁজে না পাও তাহলে দেখবা যে মিনিমাম উইথ নামে একটা অপশন আছে। তো দুইটার একটা যদি তোমরা খুঁজে পাও তাহলে মনে করবা যে এটাই তোমার ডিপিআই। তো এখন তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী, তোমাদের ফোনের র্যাম, তোমাদের ফোনের প্রসেসর অনুযায়ী তোমরা তোমাদের ডিপিআই সেট করবা, আমি যেভাবে বললাম ঠিক সেভাবেই। আর খুব সাবধান গাইজ, তোমরা যদি ভুলক্রমেও কোনোভাবে তোমরা যদি বেশি, খুব বেশি পরিমাণ ডিপিআই দিয়ে ফেলো আর সেট করে ফেলো তাহলে কিন্তু তোমাদের ফোন আর কোনো দিনও ওপেন হবে না। তো ডিপিআই বসার সময় তোমরা খুব সাবধানে বসাবো, বুঝছো? সো গাইজ এই ছিল আজকের ভিডিও। আই থিঙ্ক গাইজ আমি ডিপিআই নিয়ে সব কিছু তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি, আর কখনও তোমাদের কোনো ভিডিও দেখতে হবে না, সব কিছুই মোটামুটি বলছি। আর গাইজ এই ভিডিওটা বানাতে গিয়ে আমাকে অনেক বেশি পরিশ্রম করা লাগছে, অনেক ঘাটাঘাটি করা লাগছে, সব কিছু জেনে বুঝে তারপরে তোমাদের সামনে এক্সপ্লেন করা লাগছে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, তোমার সব ফ্রেন্ডের কাছে ভিডিওটা শেয়ার করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।